হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে পিএসসি মিসেলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছিল 2002 থেকে 2018 সাল অবধি, আজকে তোমাদের 2006 সালের কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করবো। এর আগে আমাদের 2002 থেকে 2005 সাল অবধি যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি আমরা 8টা ক্লাসে। তো যারা যারা দেখোনি সেই ভিডিওগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেগুলোকে দেখে নিতে পারবে। এবং আজকে 2006 সালের প্রথম কোশ্চেন যেটা রয়েছে, দেখো, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, এর ফলে ক্ষেত্রফলের যে পরিবর্তন হলো সেটি কী? কোন অপশানস কী কী রয়েছে দেখো, পরিবর্তন হয়নি, 21% বৃদ্ধি হয়েছে, 2% বৃদ্ধি হয়েছে, না 1% হ্রাস হয়েছে। তো এটাতে ক্ষেত্রে আমাদেরকে যেটা সূত্র সেটা হচ্ছে একদম শর্টকাটে ক্ষেত্রফলের পরিবর্তন, সেই সূত্রটা হচ্ছে কি, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। এখানে এ কী বি কী সেটা তোমাকে বলে দিই, এ হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, বি হচ্ছে প্রস্থের পরিবর্তন, ঠিক আছে? অর্থাৎ এ দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে এ আর প্রস্থের পরিবর্তন হচ্ছে বি। তাহলে এখানে কী হয়েছে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্লাস 10, তোমরা এটাকে না লিখে শুধু 10 লিখতেও পারো। তারপরে কী রয়েছে, প্রস্থ 10% হ্রাস পেয়েছে, অর্থাৎ এখানে হয়ে যাবে প্লাস দিতে পারো দিয়ে -10 প্লাস এ হচ্ছে +10 বি হচ্ছে -10 ডিভাইডেড বাই 100 এটা। এবার এখান থেকে দেখো, এটা +10 এটা -10, অর্থাৎ এই দুটোকে বাদ দিয়ে দাও ফার্স্টে, এখানে যদি আমরা গুণ করি তাহলে পাবো -100 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু -1%। মাইনাসে উত্তর এসছে, অর্থাৎ এর পরিবর্তন হয়েছে হ্রাস, বৃদ্ধি নয় হ্রাস, অতএব 1% হ্রাস, অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তো এটাকে তোমরা ডেসক্রিপটিভভাবেও করতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে ধরে নিতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ, এবং একটাকে 10% বাড়াতে হবে এবং একটাকে 10% কমাতে হবে। প্রথমের ক্ষেত্রে যা হচ্ছিল দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে, সে দুটোর মধ্যে যে ডিফারেন্স থাকবে সেটাকে তোমরা আমরা 100 পার্সপেক্টিভে বার করতে হবে শতকরা করে, সেক্ষেত্রে তোমরা এই সেম উত্তর পেয়ে যাবে, অপশান ডি 1% হ্রাস হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, কোনো পরীক্ষায় 58% ইংরাজিতে এবং 68% অঙ্কতে পাস করেছে এবং উভয় বিষয়ে 17% ফেল করেছে, এবং উভয় বিষয়ে যদি 215 জন পাস করে থাকে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা, সেটা হচ্ছে দেখো প্রথমে দেওয়া আছে যেটা 58% ইংরাজিতে এবং 68% অঙ্কতে, সেটা পাস করার কথা বলা হয়েছে, এবং পরবর্তী যে জায়গায় রয়েছে সেখানে 17% ফেলের কথা বলা হয়েছে। তাই এক্ষেত্রে কিন্তু সে মোট ফেল বা মোট পাস বার করার মতো a+b-c এটাকে এ বি আর এটাকে সি ধরে সেভাবে কিন্তু হবে না। তো তোমাকে কি করতে হবে, প্রথমে ইংরাজিতে কত ফেল করেছে, অঙ্কে কত ফেল করেছে সেটা তোমাকে ফার্স্টে বার করতে হবে। তা ধরে নিতে হবে কি যে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 100%, যেটা আমরা বরাবর করে থাকি, এবং সেখান থেকে ইংরাজিতে পাস কত করেছে, ইংরাজিতে পাস করেছে ইংরাজিতে ফেল এটা তোমাকে বার করতে, ইংরাজিতে ফেল করেছে এটা 100% থেকে 58% বাদ, অতএব 42%। আর অঙ্কতে সেমভাবে সেম প্রসেসে অঙ্কতে পাস ফেল করেছে কত, 100-68=32%। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইংরাজিতে ফেল, অঙ্কে ফেল, এখানে উভয় বিষয়ে ফেল দেওয়া আছে। এবার তুমি তিনটেই ফেল পেয়ে গেলে তখন আমরা মোট ফেল বার করতে পারবো। মোট ফেলের ফর্মুলা কি, যদি এটা এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি হয়, প্রথমে 42 যেটা ইংরাজিতে ফেল করেছে 42% মাইনাস উভয় বিষয়ে ফেল অর্থাৎ সি, প্লাস যেটা অঙ্কে ফেল করেছে 32% মাইনাস সি প্লাস সি অর্থাৎ 17, ঠিক আছে? এটা হচ্ছে মোট ফেল সংখ্যা। তাহলে এখান থেকে আমরা মোট ফেল কত পাচ্ছি দেখো, 42 থেকে 17 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি, 25, আর এখান থেকে আমরা কত পাচ্ছি, 15 আর +17। এই সবগুলোকে যদি আমরা যোগ করি 25+15+17 তাহলে পেয়ে যাচ্ছি আমরা 57%, যেটা হচ্ছে কি মোট ফেল। আর এখানে আমাদের কী দেওয়া আছে, উভয় বিষয়ে 215 জন পাস করেছে, তাহলে এটা মোট ফেল পেয়ে গেলাম আমরা 57%। আর এখানে পাসের সংখ্যাটা দেওয়া আছে, তাহলে মোট পাস কত করেছে, মোট পাস যদি আমরা বার করি তাহলে 100-মোট ফেল 57%, তাহলে আমরা পাচ্ছি 40
3%, যেটা হচ্ছে মোট পাস, যেটা এখানে তোমার দেওয়া আছে 215 জন। তাহলে 43% ইকুয়াল টু হচ্ছে 215 জন। তাহলে 1% ইকুয়াল টু 215 ডিভাইডেড বাই 43 ইকুয়াল টু 5 জন। তাহলে 1% যদি 5 জন হয়, তাহলে 100% ইকুয়াল টু 5 ইন্টু 100 ইকুয়াল টু 500 জন। অতএব অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তো তুমি বুঝতে পারলে কী করতে হবে, প্রথমে প্রথমে ইংরাজিতে কত ফেল করেছে সেটা বার করতে হবে, পরবর্তীতে অঙ্কে কত ফেল করেছে সেটা বার করতে হবে। বার করার পর উভয় বিষয়ে ফেল দেওয়া আছে এখানে, সেটার সাথে আমাদেরকে বার করতে হবে উভয় বিষয়ে বা মোট ফেল করেছে কতজন, উভয় বিষয় নয় মোট ফেল করেছে কতজন, সেটা পেয়ে যাচ্ছি আমরা 57%। তারপর আমরা কী করবো, সেখান থেকে মোট পাস কতবার করবো, বার করার পর সেটা হচ্ছে 215 জন। তাহলে সেটার সাথে আমরা যদি শর্তানুসারে করে দিই আমরা যে 43% ইকুয়াল 215 জন, সেখান থেকে আমরা পেয়ে যাবো 100% ইকুয়াল টু 500 জন। অতএব মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে, এ ও বি দুটি নল একটি খালি চৌবাচ্চাকে যথাক্রমে 3 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ করতে পারে। সি একটি অপর নল যেটি সেই পূর্ণ চৌবাচ্চাটিকে 2 ঘন্টায় খালি করতে পারে। সকাল 6টার সময় যদি আমরা খালি চৌবাচ্চাটিকে একসাথে 3টে নলই খুলে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে পূর্ণ হবে দুপুর 12টায়, সন্ধ্যা 6টায়, দুপুর 2টোয় না সকাল 11টায়। তো এইগুলো হচ্ছে তোমাদের অপশনস। এবং অঙ্কটা একবার বলে দিই যে একটি চৌবাচ্চা, যে চৌবাচ্চাটি এ ও বি নল রয়েছে, এ নল ভর্তি করতে সময় নেয় 3 ঘন্টা, বি নল সময় নেয় 4 ঘন্টা, এবং সি নল পূর্ণ চৌবাচ্চাটিকে খালি করতে সময় নেয় 2 ঘন্টা। তাহলে সকাল 6টার সময় যদি আমরা খালি চৌবাচ্চাটি 3টে নল একসাথে খুলে দিই, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কখন? তাহলে এক্ষেত্রে কী করতে হবে, প্রথমে এ নল কী বলেছে দেখো, 3 ঘন্টায় এ নল কী করে 3 ঘন্টাতে পূর্ণ করতে পারে। তাহলে এ নলটি 1 ঘন্টায়, প্রত্যেকটি জিনিসের 1 ঘন্টাতে বা প্রত্যেকটি নল 1 ঘন্টায় কতটা কাজ করছে সেটা আমাকে ফার্স্ট বার করতে হবে। তাহলে কী করতে হবে, এ নল 1 ঘন্টায় করে, 1 ঘন্টায় কতটা ভরতে পারবে, 3 ঘন্টা সময় লাগে, তাহলে 1/3 ভাগ অংশ বা 1/3। তাহলে বি নল কী করবে, 1 ঘন্টায় 1/4 অংশ ভর্তি করবে। আর অন্যদিকে সি নল কী করছে, 2 ঘন্টায় খালি করে, তাহলে সে কতটা খালি করবে, সি নল খালি করবে কতটাক্ষণ, 1 ঘন্টায় 1/2 অংশ খালি করবে এটা, ঠিক আছে। তাহলে এই দুটো নল, 3টে নলকে যদি আমরা একসাথে চালিয়ে দিই, তাহলে এই দুটো নল কী করবে, ভর্তি করবে ট্যাঙ্কটাকে, আর এই নলটা কী করবে, খালি করবে। তা সেটা যদি আমরা করি যে 1 ঘন্টায় চৌবাচ্চার কী পরিবর্তন হবে, তাহলে সেটা হচ্ছে দেখো, এ 1/3 অংশ ভরবে, এ কী করবে 1/4 অংশ ভরবে, আর এ 1/2 অংশ খালি করবে। তাহলে 1 ঘন্টায় কতটা অংশ ভর্তি হবে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব চৌবাচ্চাটির। তাহলে এখান থেকে আমরা যদি 1/3 আর 1/4 যোগ করি, তাহলে কী পাচ্ছি এখানে, বা একসাথে যদি আমরা বিয়োগটাই করে দিই, 3, 4 আর 2-এর লসাগু হবে 12, যেখান থেকে আমরা পাবো 4+3-6 ইকুয়াল টু 7-6/12 ইকুয়াল টু 1/12 অংশ। তাহলে 1 ঘন্টায় চৌবাচ্চাটি 1/12 অংশ ভর্তি হবে। তাহলে 1 ঘন্টাতে যদি, 1 ঘন্টায় যদি 1/12 অংশ ভর্তি হয়, তাহলে দেখো 12 ঘন্টা সময় লাগবে, এটাকে জাস্ট উল্টে দেবে, 1 অংশ ভর্তি করতে সময় নেবে দেখো 12/1 ঘন্টা বা 12 ঘন্টা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, 12 ঘন্টা সময় নিচ্ছে। আমরা কল খুলেছিলাম কটার সময়, সকাল 6টার সময় আমরা খালি ট্যাঙ্কিটিকে 3টি নলে চৌবাচ্চা খুলে দিয়েছিলাম। তাহলে সকাল 6টার সাথে আমাদেরকে 12 ঘন্টা যোগ করতে হবে। সকাল 6টার সাথে যদি আমরা 12 ঘন্টা যোগ করি, তাহলে কী পেয়ে যাবো, তাহলে হচ্ছে সন্ধ্যে 6টা। অতএব অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। যদি এ এবং বি নল দুটি যথাক্রমে একটি খালি চৌবাচ্চাকে 3 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, এবং সি নলটি পূর্ণ চৌবাচ্চাকে 2 ঘন্টায় খালি করে, তাহলে সকাল 6টায় খালি চৌবাচ্চাটি 3টি নল একসাথে যদি আমরা খুলে দিই, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হবে সন্ধ্যা 6টার সময়। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম দুটির অনুপাত 8:9 এবং শেষ দুটির অনুপাত 3:4, তৃতীয় সংখ্যাটি যদি 36 হয়, তাহলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত? তাহলে এটা কী করতে হবে, ধরে নিতে হবে প্রথম দুটি সংখ্যা হচ্ছে a:b, যেটার কী অনুপাত দেওয়া রয়েছে 8:9,
আর বি ইস টু সি যেটি হচ্ছে থ্রি ইস টু ফোর। ধরে নিলাম কি যে তিনটি সংখ্যা হচ্ছে এ বি অ্যান্ড সি, নিয়ে প্রথম দুটির অনুপাত দেওয়া রয়েছে যেটি হচ্ছে এইট ইস টু নাইন এবং বি ইস টু সি হচ্ছে থ্রি ইস টু ফোর। তাহলে এখানে কী করতে হবে, দুটোতে দেখো বি কমন, সেক্ষেত্রে আমাকে বিটাকে ইকুয়াল করতে হবে। এখানে বি কত রয়েছে, নয়, এখানে রয়েছে তিন, অর্থাৎ এইটাকে যদি আমরা দুটোকে তিন দিয়ে গুণ করি তাহলে এটা পেয়ে যাবো নাইন ইস টু টুয়েলভ। তাহলে এখানে বি সমান হয়ে গেছে নয় নয়, তাহলে আমরা লিখতে পারি এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু এইট ইস টু নাইন ইস টু টুয়েলভ। এবার কী বলেছে, তৃতীয় সংখ্যাটি হচ্ছে ছত্রিশ, অর্থাৎ এইটি হচ্ছে ছত্রিশ। কত দিয়ে গুণ হচ্ছে দেখো, বারোকে তিন দিয়ে গুণ করছে, তাহলে এই সংখ্যাটি কত হবে, তিন দিয়ে গুণ মানে হচ্ছে টোয়েন্টি সেভেন, এটাকেও তিন দিয়ে গুণ মানে হচ্ছে টোয়েন্টি ফোর। নিয়ে আমাকে কী জানতে চাইছে, প্রথম দুটি সংখ্যার যোগফল কত, অর্থাৎ প্রথম দুটি সংখ্যা হচ্ছে চব্বিশ আর সাতাশ, এই দুটোকে যদি আমরা যোগ করি চব্বিশ প্লাস সাতাশ তাহলে পাচ্ছি আমরা ফিফটি ওয়ান। অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে, বার্ষিক বেতনের আট হাজার টাকা কর ছাড় দেওয়া হয় এবং তারপর ওয়ান পার্সেন্ট কর ধার্য করা হয়। একজন চাকুরিজীবী একশো ষাট টাকা কর দিলে তার মাসিক বেতন কত, পনেরোশো টাকা, আড়াই হাজার টাকা, তিন হাজার পাঁচশো, না দু হাজার টাকা। তাহলে কী বলছে এখানে, যে একজন লোক বা একজন চাকুরিজীবী বার্ষিক যে পরিমাণ আয় করেন তার উপর আট হাজার টাকা প্রথমেই তাকে কর ছেড়ে দেওয়া হয়, তারপর যার বাকি টাকাটা বা বাকি ইনকাম যেটা রয়েছে তারপর তার উপর ওয়ান পার্সেন্ট কর ধার্য করা হয়। এবার একজন চাকুরিজীবী মাসে একশো ষাট টাকা যদি তিনি কর দেন বছরে তাহলে তার মাসিক বেতন কত। তাহলে আমাকে কী করতে হবে, বছরে এটা হয় বছরে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে তার বার্ষিক আয় এক্স টাকা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, প্রথমেই আট হাজার টাকা ছাড় যাবে, অর্থাৎ এক্স থেকে আট হাজার টাকা তার বাদ গেল। এরপর কি হচ্ছে, এর ওয়ান পার্সেন্ট কর ধার্য আমরা করি, তাহলে এখানে তিনি কর দিচ্ছেন কত টাকা, একশো ষাট টাকা, ঠিক আছে। তাহলে শর্তানুসারে এইটা হচ্ছে সমান। এবার আমরা কি করব, এক্স মাইনাস এইট থাউজেন্ড ইন্টু ওয়ান বাই হান্ড্রেড ইকুয়াল টু ওয়ান সিক্সটি। তাহলে এখান থেকে পাবো আমরা এক্স মাইনাস আট হাজার ইকুয়াল টু ষোলো হাজার। তাহলে এক্স ইকুয়াল টু ষোলো হাজার মাইনাস আট হাজার, সরি প্লাস, তাহলে প্লাস যদি হয় তাহলে ষোলো হাজার প্লাস আট হাজার, এদিকে মাইনাস রয়েছে মানে ওদিকে প্লাস হয়েছে, তাহলে ষোলো আর আটে চব্বিশ হাজার। তাহলে বার্ষিক আয় যেটা আমরা ধরেছিলাম এক্স সেটি হচ্ছে তার চব্বিশ হাজার টাকা, ওকে। তাহলে তার বার্ষিক ইনকাম যদি চব্বিশ হাজার টাকা হয় তাহলে তার মাসিক ইনকাম কত হবে, তাকে বারো দিয়ে ভাগ, অর্থাৎ চব্বিশ হাজারকে আমরা বারো দিয়ে ভাগ, এটা মুখে মুখে করে দেবে, সেটা হচ্ছে দু হাজার টাকা। অতএব তার মাসিক ইনকাম হচ্ছে বা মাসিক বেতন হচ্ছে দু হাজার টাকা। অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তো এটা আরেকবার বলে দিই, যেটি হচ্ছে বার্ষিক বেতনের উপর দু আট হাজার টাকা কর ছাড় দেওয়া হয়, সেজন্য আমরা ধরে নিলাম তার বার্ষিক আয় যদি এক্স টাকা হয় প্রথমে তার আট হাজার টাকা ছাড়, তার উপর ওয়ান পার্সেন্ট কর চাপানো হয় এবং যেটা তিনি পে করছেন সেটা হচ্ছে একশো ষাট টাকা। তাহলে এই শর্ত আমি ফেলে দিলাম, এই শর্তে বার করে আমরা এক্স ইকুয়াল টু পাচ্ছি যেটা হচ্ছে চব্বিশ হাজার টাকা, অর্থাৎ তিনি বছরে চব্বিশ হাজার টাকা ইনকাম করেন। তাহলে চব্বিশ হাজার টাকা যদি তিনি বছরে ইনকাম করেন তাহলে মাসিক ইনকাম কত হবে তার, দু হাজার টাকা, যেটা আমরা চব্বিশ হাজারকে বারো দিয়ে ভাগ করে ইজিলি পেয়ে যাব। পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে, অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন আট কিগ্রা, যখন একের পাঁচ অংশ জলপূর্ণ থাকে তখন বালতির ওজন হয় পাঁচ কিগ্রা, জলপূর্ণ বালতিটির ওজন হবে কত, তেরো কিগ্রা, পনেরো কিগ্রা, সাড়ে বারো, না বারো। তো এটা কী রয়েছে দেখো, এর এরকমই অঙ্ক এর আগে দু হাজার দুই এবং দু হাজার তিনের যে প্র্যাকটিস সেট ছিল আমাদের বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন সেটা তো দেখবে এরকমই অঙ্ক একটা ছিল, কিন্তু সেখানে একটু আলাদা ছিল অঙ্কটা। এখানে কী বলছে, অর্ধেক জলপূর্ণ, অর্থাৎ যদি আমরা ধরে নিই যে জলের ওজন ডাব্লিউ আর বালতির ওজন বি যদি আমরা ধরে নিই তাহলে কী হচ্ছে, অর্ধেক জলপূর্ণ অর্থাৎ ওয়ান বাই টু ওয়েট প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কত বলেছে, আট কিগ্রা, ঠিক আছে। আর এখানে তারপর কী বলছে, যখন জলের জল থাকে একের পাঁচ অংশ, অর্থাৎ একের পাঁচ অংশ জল প্লাস বালতি, তখন ওজন হচ্ছে পাঁচ কিগ্রা। এবার এই দুটোকে তোমরা সেই অপনয়ন পদ্ধতিতে বাদ দিয়ে দাও, এবং যদি আমরা বাদ দিই তাহলে বি বি কেটে গেল, এটাও বিয়োগ যাবে, এখান থেকে পাবো তিন, আর এখানে কী হবে, ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ফাইভ ইন্টু ডাব্লু, ঠিক আছে। তো এটা থেকে আমরা কী পাচ্ছি, ইকুয়াল টু থ্রি। তাহলে এখানে ওয়ান বাই টু আর মাইনাস ওয়ান বাই ফাইভ যদি আমরা করি তাহলে যেটা টেন, তাহলে ফাইভ মাইনাস টু ডাব্লু ইকুয়াল টু থ্রি।
বা এটা থেকে আমরা পাচ্ছি 3/10W = 3, অর্থাৎ তিনের দশাংশ জলের ওজন হচ্ছে 3 গ্রাম বা 3 কেজি। তাহলে ডাব্লু ইকুয়াল টু কত হবে? 3×10/3, কেটে যাবে 10 কিলোগ্রাম। তাহলে আমরা কি পেলাম? শুধু জলের ওজন পেয়ে গেলাম 10 কিলোগ্রাম। এবার আমাকে কি বার করতে বলেছে? জলপূর্ণ বালতির ওজন কত হবে? এবার যে কোনো একটা শর্ততে তুমি এটা বসিয়ে দাও। কি বলছে? অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন 8 কিগ্রা, অর্থাৎ অর্ধেক জলপূর্ণ, অর্থাৎ জলের ওজন পেয়েছি 10 কিগ্রা। তাহলে 10/2, অর্ধেক জল পেয়ে গেলাম, প্লাস বালতি ইকুয়াল টু কত? 8 কেজি। তাহলে বালতি কত হবে? 10/2 সমান আমরা এখান থেকে পেয়ে যাব 5+B = 8, অর্থাৎ B = 8 - 5 = 3 কিগ্রা। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? পুরো জলের ওজন হচ্ছে 10 কিগ্রা আর বালতির ওজন হচ্ছে 3 কিগ্রা। তাহলে জলপূর্ণ বালতির ওজন হবে 10+3 = 13 কিগ্রা। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে। সমহারে 300 টাকা 4 বছরের সরল সুদ এবং 600 টাকা 3 বছরের সরল সুদ একত্রে 150 টাকা হলে সুদের হার হবে কত? 4%, 5%, 6% না 8%? তো এক্ষেত্রে আমাকে কি বার করতে হবে? সুদের হার। তাহলে সুদের হারটা আমাকে কি করব? ধরে নেব যে সুদের হার ইকুয়াল টু আর পার্সেন্ট। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? 300 টাকা 4 বছরের সরল সুদ, অর্থাৎ 300 টাকার 4 বছরের সরল সুদ আমরা ধরে নিয়েছি 8% হারে, মানে 8/100×4 বছরের সুদ, এটা একটা, প্লাস 600 টাকার 3 বছরের সুদ, সুদের হার একই, অর্থাৎ 600×8/100×3 বছর সমান হচ্ছে 150 টাকা, যেটা আমি এখান থেকে শর্তটা পাচ্ছি। তাহলে এখান থেকে কী করবে? দেখো, 2 শূন্য এখানে, 2 শূন্য কেটে যাবে প্রথমেই, এবং এখানে পাবো 3R×4 মানে হচ্ছে 12R, প্লাস এখান থেকে পাবো 6×3=18R = 150, 12R 18 = 30, অর্থাৎ 30R = 150, অর্থাৎ R = 150/30 = 5%। ওকে, তাহলে সুদের হার অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর, যে সমহারে 300 টাকা 4 বছরের সরল সুদ এবং 600 টাকা 3 বছরের সরল সুদ একত্রে যদি 150 টাকা হয় তাহলে সুদের হার হচ্ছে 5%। পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে। একটি ভাগ অঙ্কে ভাগফল ও ভাগশেষ যথাক্রমে এক্স ও ওয়াই, যদি ভাজক x+y এর থেকে 7 বেশি হয় তাহলে ভাজ্যটি হবে কি? অপশান কী কী রয়েছে? x²+7xy+y, বি রয়েছে x²+7x+xy+y, দেন সি রয়েছে x²+xy+7x+x, অ্যান্ড ডি রয়েছে x²+7xy+x+y। তো এটা কি আমরা প্রথমে ফর্মেটে সাজিয়ে নেবো। যদি আমাকে এখানে জানি না কোন সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছে, এখানে কি বলেছে? ভাজক হচ্ছে x+y আর ভাগফল হচ্ছে x আর ভাগশেষ হচ্ছে y, ঠিক আছে? তো এইভাবে ফর্মেট যদি আমরা ফেলে নিই তাহলে এই ফর্মটা পাচ্ছি। এবার এখানে কি বলেছে? ভাজক যদি এর থেকে 7 বেশি হয়, অর্থাৎ এর থেকে 7 বেশি হয় তাহলে আমাদের ভাজ্য কত হবে? ভাজ্য মানে কি? ভাজ্য মানে হচ্ছে ভাজক ইন্টু ভাগফল, লিখে দিই ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, সেটাই তোমাকে এবার করতে হবে। এখানে ভাজক কি রয়েছে? x+y+7, গণিত ভাগফল কত? x, প্লাস ভাগশেষ যেটা রয়েছে y। এবার এটাকে যদি আমরা করি x এর সাথে, x²+xy+7x+y যেটা লাস্টে ছিল সেটা, তাহলে আমাদের কি পাচ্ছি? ভাজ্যটা x²+xy+7x+y, যেটা হচ্ছে দেখো অপশন বি, অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে ভাজ্য বার করতে গেলে কি করতে হয় আমাকে? ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তো আমাকে এখানে কি করতে হবে? প্রথমে ফর্মেটে ফেলে নিতে হবে, ফেলার পর যেটা বলেছে ভাজকের থেকে 7 বেশি, অর্থাৎ তার সাথে আমাকে 7 যোগ করতে হবে, যোগ করার পর সেই একই ফর্মে বসাতে হবে, সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো যেটি হচ্ছে x²+7x+xy/xy+7x+y। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে। একটি গাড়ি প্রতি টি সেকেন্ডে 5 মিটার যায়, কিলোমিটার পার ঘন্টা এককে গাড়ির বেগ কত? তাহলে এখানে কি বলেছে? টি সেকেন্ডে যায় 5 মিটার, টি সেকেন্ডে যায় 5 মিটার। তাহলে আমাকে কিমি পার ঘন্টা, মানে কিমি পার ঘন্টাতে কত যাচ্ছে, তাহলে এখানে ঘন্টাটাকে আমাকে কি করতে হবে? সেকেন্ডে নিয়ে আসতে হবে, কারণ এটা টিটা সেকেন্ডে দেওয়া রয়েছে আর এটা মিটারে দেওয়া আছে। তাহলে আমাকে বার করতে হবে 3600 সেকেন্ডে এ কতটা যাচ্ছে। তাহলে এটা যদি আমরা বার করতে চাই তাহলে 3600 সেকেন্ডে যাবে 3600/T×5 মিটার। এবার মিটারটাকে যদি আবার আমরা কিলোমিটারে করি, একে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? 3600
বাই টি ইন্টু ফাইভ, বা এখানে তুমি হাজার দিয়ে ভাগ এখানটাতে লিখে দিতে পারবে। তাহলে আমরা কী করবো দেখো, এবার এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। শূন্য ফার্স্টে কেটে দাও, তারপর এখানে ছত্রিশ দশ পাঁচ দিয়ে এটাকে আঠারো দুই, আর দুই দিয়ে এটা পাটকাবে আঠেরো, তাহলে হচ্ছে কিমি পার আওয়ার, যেটা হচ্ছে আঠেরো বাই টি। তাহলে ঘন্টা কিমি পার ঘন্টা এককে গাড়িটির বেগ হচ্ছে আঠেরো বাই টি কিলোমিটার প্রতি ঘন্টা, অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। যেটা কী করে করতে হবে আরেকবার বলে দিই, যে টি সেকেন্ডে যায় পাঁচ মিটার, তাহলে ছত্রিশের সেকেন্ডে যায় কত মিটার, সেই মিটারটা আমি পেয়ে গেলাম। মিটারটাকে আমাদেরকে কী করতে হবে, এখানে কিলোমিটার চেয়েছে, কিলোমিটার করতে গেলে আমাকে হাজার দিয়ে আবার ভাগ করতে হবে, সেই হাজারটা আমি এখানে দিলাম এবং সেইভাবে পেয়ে গেলাম আঠেরো বাই টি কিলোমিটার প্রতি ঘন্টা। পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে, পি এর থার্টি পার্সেন্ট ইকুয়াল টু কিউ এর ফর্টি পার্সেন্ট হলে কিউ এর মান হবে কি। এখানে দেখো অন্যান্য ক্ষেত্রে কী হয়, একটা নির্দিষ্ট মান দিয়ে দেয় যেটা করতে আমাদের সুবিধা হয়, কিন্তু এখানে যে উত্তরগুলো বা অপশানসগুলো দিয়েছে সেটা দেখো পি এর সাপেক্ষেই দিয়েছে, যে পি এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট, পি এর এইটি পার্সেন্ট, পি এর ফিফটি ফাইভ পার্সেন্ট অ্যান্ড পি এর সিক্সটি পার্সেন্ট। তো এক্ষেত্রে কী করতে হবে, প্রথমে যে সম্পর্কটা দেওয়া আছে পি এবং কিউ এর মধ্যে সেটাই তোমাকে লিখতে হবে, অর্থাৎ পি এর থার্টি পার্সেন্ট ইকুয়াল টু পি ইন্টু থার্টি বাই হান্ড্রেড ইকুয়াল টু কি বলেছে কিউ এর ফর্টি পার্সেন্ট, অর্থাৎ কিউ ইন্টু ফর্টি বাই হান্ড্রেড এটা। এবার এটা থেকে আমাকে কিউ ইকুয়াল টু বার করতে হবে, তো কিউ ইকুয়াল টু যদি আমরা বার করি, কিউ সমান এটা আমরা প্রথমে লিখে দাও পি ইন্টু থার্টি বাই হান্ড্রেড, আর এটা কি হবে, এটা এদিকে এলে উল্টে যাবে, অর্থাৎ হান্ড্রেড বাই ফর্টি। এখানে একশো একশো কাটবে, শূন্য কেটে যাবে এবং পেয়ে যাচ্ছি আমরা থ্রি পি বাই ফোর, বা পি এর তিনের চার অংশ। তাহলে এটা যদি হয়, এটাকে আমরা এবার পার্সেন্টেজ যদি করি, তাহলে এটাকে আমাকে একশো দিয়ে গুণ করতে হবে। একশো দিয়ে গুণ করলে এটা দেখো কাটবে পঁচিশ দিয়ে এবং পেয়ে যাব পি এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট। তাহলে পি এর থার্টি পার্সেন্ট ইকুয়াল টু যদি কিউ এর ফর্টি পার্সেন্ট হয়, তাহলে কিউ এর মান হবে পি এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট, অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে, একটি অযুগ্ম পূর্ণ সংখ্যার বর্গ থেকে এক বিয়োগ করা হলো, বিয়োগফলটি সর্বদা সর্বোচ্চ যে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তা হলো দুই চার ছয় এবং আট। তো প্রথমে আমাকে সেই অযুগ্ম পূর্ণ সংখ্যাটিকে ধরতে হবে, সে অযুগ্ম যদি আমাদেরকে ধরতে হয় তাহলে কী করতে হবে, প্রথমে আমাকে তাকে ধরতে হবে একটি যুগ্ম সংখ্যা, তার সাথে আমাকে ওয়ান করতে হবে। এইরকম যদি অঙ্ক দেওয়া থাকে তোমাকে একটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে ধরতে হবে, সেটা যদি আমরা ধরি একটা যুগ্ম সংখ্যা যেটি হচ্ছে টু এক্স আমরা জানি না, ঠিক আছে, তার সাথে এটা হচ্ছে টু এক্স যেটা আমি একটা ধরলাম পূর্ণ সংখ্যা, সেটা অযুগ্ম না যুগ্ম, সেটা হচ্ছে যুগ্ম সংখ্যা, দুই দুই যেহেতু রয়েছে মানে দুই দিয়ে ভাগ যায়। এবার এটাকে অযুগ্ম করতে গেলে কী করতে হবে, এর সাথে এক যোগ করতে হবে। আমি কী বললাম যে এক্ষেত্রে ধরতে হবে তোমাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে, তাহলে এটাকে যদি আমরা এবার বর্গ করে দিই তাহলে এইটা হচ্ছে সেই অযুগ্ম পূর্ণ সংখ্যাটি যার বর্গ করা হলে সেই বর্গ থেকে এক বিয়োগ যদি আমরা করি তাহলে বিয়োগফলটি সর্বোচ্চ যে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটি কী, সেটা আমাকে বার করতে হবে। তো প্রথমে এটাকে আমরা ভাগ করে নিই, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যেটাই ওয়ান স্কোয়ার মানে ওয়ানই আসবে, এখান থেকে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান। তাহলে এইটা হচ্ছে সেই অযুগ্ম পূর্ণ সংখ্যাটি বা বর্গ সংখ্যাটি, পূর্ণ সংখ্যাটার বর্গ এটা। এবার এটা থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে বিয়োগফলটি সর্বদা যে সর্বদা সর্বোচ্চ যে পূর্ণ সংখ্যাতে ভাগ যাবে এটা থেকে যদি এক বিয়োগ করে দিই আমরা, তাহলে এই প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান এই দুটো কেটে যাবে এবং পড়ে থাকছে কি ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, যেটা থেকে তুমি কমন নিয়ে নাও সেটা হচ্ছে ফোর কমন পাবো আমরা, বা ফোর এক্স কমন পাবো, নিয়ে পাচ্ছি এক্স প্লাস ওয়ান। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা দেখো চার, বা তুমি যদি এক্সটাকে বাদ দিয়ে ভিতরেই রাখো তাহলে আমরা কী পাবো ফোর কমন পাবো এবং এক্স সংখ্যাটাকে শুধু আলাদা করে নেবে এক্স স্কোয়ার প্লাস এক্স, এইটা আমি পাচ্ছিলাম। তাহলে এক্ষেত্রে কোন সংখ্যাটা দিয়ে আমরা এটাকে সহজেই ভাগ করতে পারি, সেটা হচ্ছে ফোর দিয়ে, তাহলে দেখো এটা কেটে যাবে এবং পড়ে থাকছে এটা। তাহলে এখানে অপশান বি হচ্ছে এটি সঠিক উত্তর, যে একটি অযুগ্ম পূর্ণ সংখ্যার বর্গ থেকে এক বিয়োগ করা হলো বিয়োগফলটি সর্বদা সর্বোচ্চ যে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটি হচ্ছে ফোর। এটা আরেকবার বলি, যেটা সব এইটা হচ্ছে মেন, যেটা তোমাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে তোমাকে প্রথমে ধরতে হবে, ধরার পর সেটা বর্গ হবে, বর্গ বর্গ যেটা করলাম এ প্লাস বি হোল স্কোয়ার করে তার থেকে আমাকে এক বিয়োগ করতে হবে, দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটাকে দেখতে হবে সেটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সর্বোচ্চ, সেটা হচ্ছে ফোর, অপশান বি হচ্ছে এটি সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক এবং আজকে শেষ অঙ্ক দেখো কী রয়েছে, একটি ট্রেন একটি পোস্ট এবং দুশো চৌষট্টি মিটার দীর্ঘ একটি সেতুকে যথাক্রমে আট সেকেন্ডে ও কুড়ি সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত, একশো ছিয়াত্তর মিটার, একশো বাহাত্তর মিটার, দুশো চৌষট্টি মিটার, না একশো আশি মিটার। এক্ষেত্রে আমরা কী জানি যে একটি ট্রেন একটি পোস্ট বা একটি ব্যক্তিকে বা একটি বাতিস্তম্ভকে অতিক্রম করতে যে সময়টা নেয় সেই সময় সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর দুশো চৌষট্টি মিটার দীর্ঘ কোনো একটি সেতু বা কোনো একটি প্ল্যাটফর্ম এরকমভাবে যখন অতিক্রম করতে হয় কোনো একটি সময় সেই সময় সে
সেতুর দৈর্ঘ্য এবং তার সাথে নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করে। অর্থাৎ আমি যদি একটা চিত্র তোমাদের এঁকে দিই, যে এটা যদি একটা ট্রেন হয় ধরো, আর এখানে যদি একটা বাতিস্তম্ভ বা পোস্ট থাকে, সেটাকে সে যদি অতিক্রম করতে হয় তাকে এখানে আসতে হবে, এবং এখানে আসতে গেলে তাকে নিজের যে দৈর্ঘ্য সেটাই তাকে অতিক্রম করতে হবে, যেটা করছে সে 8 সেকেন্ডে, ঠিক আছে। আর এখানে একটা অলরেডি 264 মিটারের একটা সেতু রয়েছে, ঠিক আছে, যে সেতুটাকে একটা ট্রেন যদি অতিক্রম করতে হয় তাকে পৌঁছাতে হবে এখানে, তাহলে তাকে কী করতে হচ্ছে দেখো, তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য উভয় দুটোকেই কিন্তু একসাথে অতিক্রম করতে হচ্ছে, এবং যেটাতে টাইম লাগছে তার 20 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কী পাবো, তাহলে এইটাতে দেখো সে নিজের শুধু এইটুকু যাচ্ছে 8 সেকেন্ডে, আর এখানে এই নিজের দৈর্ঘ্য তার সাথে সেতুর দৈর্ঘ্য যেটা যাচ্ছে 20 সেকেন্ডে। তাহলে এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে দুটোতেই দেখো ট্রেনের দৈর্ঘ্যটা বাদ পড়ে যাচ্ছে এবং শুধু সেতুর দৈর্ঘ্যটা পড়ে থাকছে, যেটা এখানে দেওয়া আছে 264 মিটার। অথবা আমরা বলে দিতে পারি যে 20-8=12 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে কত, সেতুর দৈর্ঘ্যটি, অর্থাৎ 264 মিটার। এবার আমরা এখানে প্রথমেই কি বললাম, যে কোনো একটি পোস্ট বা বাতিস্তম্ভ বা কোনো এক ব্যক্তিকে একটি ট্রেন যখন অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য যায়, আমাকে এখানে সেটি বার করতে বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে আমরা এখানে 12 সেকেন্ডে যাই 264 মিটার, তাহলে 8 সেকেন্ডে যাবে কত সেটা আমাকে বার করতে হবে, তাহলে আমরা তার দৈর্ঘ্যটা পেয়ে যাবো, যেটা হচ্ছে কি 8/12 × 264। এবার যদি আমরা এটাকে 12টা কাটি তাহলে দেখো 22 পাবো, 22কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 176 মিটার। তাহলে আমরা ট্রেনটির দৈর্ঘ্য কী পাচ্ছি, 176। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। অর্থাৎ একটি ট্রেন, একটি পোস্ট এবং 264 মিটার দীর্ঘ একটি সেতুকে যথাক্রমে 8 সেকেন্ড ও 20 সেকেন্ড অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 176 মিটার। তো আজকের এই 12টি অঙ্ক তোমাদের জন্য, পরবর্তী যে 13টি থাকছে সেটি পরের ক্লাসে তোমরা আলোচনা করবো। এবং যদি পিছনের ভিডিওগুলো না দেখে থাকো, বা অর্থাৎ 2002 থেকে 2005 সাল অবধি যে ক্লাসগুলো আমাদের নেওয়া হয়েছে, তার লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেগুলো চেক আউট করে নিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর